রেসিপিস বাই শেজাস পম চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইলিশের ট্র্যাডিশনাল একটি রেসিপি দেখার জন্য, আর সেটা হলো কলা পাতায় ইলিশ পাতুরি। গরম গরম সাদা ভাত কিংবা পোলাওয়ের সাথে অথেন্টিক এই ইলিশ পাতুরিটা এতটাই মজা খেতে শুধুমাত্র তারাই জানেন যারা এভাবে তৈরি করে খেয়েছেন। আজকে শেয়ার করছি ইলিশ পাতুরির সেই অথেন্টিক রেসিপি। ইলিশ পাতুরি রান্নার জন্য এখানে 1 কেজি ওজনের একটা ইলিশ মাছ থেকে 3 টুকরো মাছ নিয়েছি, যার ওজন প্রায় 350 গ্রাম। মাছগুলোকে খুব বেশি পাতলা করে কাটা যাবে না, আর মাছের ভেতরে যদি কোনো ডিম থাকে ডিমটা বের করে রান্নাটা করাই ভালো। এখন শুধুমাত্র মাছের জন্য স্বাদ অনুযায়ী যে পরিমাণ লবণ প্রয়োজন সেই পরিমাণ লবণ আর সাথে 1/4 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে মাছগুলোকে খুব ভালো মতো মেখে রেখে দিব 10 মিনিটের মতো। এতে করে মাছের ভেতরে লবণটা খুব ভালো মতো ঢুকবে, আর হলুদ দেওয়ার ফলে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটাও চলে যাবে। এখানে নিয়েছি 2 টেবিল চামচ হলুদ সরিষা বা সাদা সরিষা। সাদা সরিষার তুলনায় সাধারণত কালো সরিষাতে ঝাঁজের পরিমাণ একটু বেশি থাকে, তাই কালো সরিষাটা নিয়েছি 1 টেবিল চামচ। 2 রকমের সরিষা মিলিয়ে রান্নাটা করলে সরিষার অতিরিক্ত ঝাঁজালো ভাবটা অনেকাংশেই কমে যায়। এবার পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে সরিষাটাকে ভিজিয়ে রাখব কমপক্ষে 30 মিনিট। পানিতে ভিজিয়ে রাখার পরে সরিষার ভেতরে কিছুটা ময়লা যদি থেকে থাকে সেগুলোকে এভাবে হাত দিয়ে একটু কোচলে পানি পরিবর্তন করে ধুয়ে নিতে হবে। সরিষাগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে পেস্ট করার জন্য যে পরিমাণ পানি প্রয়োজন সেই পরিমাণ পানি সহ একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিলাম। সাথে আস্ত 4টা কাঁচামরিচ এবং মশলার জন্য যে পরিমাণ লবণ লাগে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে একসাথে ব্লেন্ড করে নিব। সরিষা এভাবে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে কাঁচামরিচ আর লবণ মিলিয়ে যদি পেস্ট করে নেওয়া যায় তাহলে সরিষার তেতো ভাবটা কিন্তু একেবারেই থাকে না। এবার এখানে অ্যাড করছি 2 টেবিল চামচ নারিকেল বাটা, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর সাথে 2 টেবিল চামচ সরিষার তেল। ইলিশ পাতুরি রান্নায় কিন্তু সরিষার তেলটাই ব্যবহার করতে হয়। মাছটা মাখানোর আগে এই সব মশলাগুলো একসাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। চাইলে এই মশলায় নারিকেল বাটা বাদ দিতে পারেন, তবে অথেন্টিক ইলিশ পাতুরি রান্নায় নারিকেল বাটা ব্যবহার করা হয়। আর সরিষাটা কিন্তু যতটা সম্ভব মিহি করে পেস্ট করতে হবে। এবার মাছগুলো সরিষা বাটার এই মশলাতে দিয়ে ভালোভাবে মাখিয়ে আবারও রেস্টে রাখব 20 মিনিট। ইলিশ মাছ যেহেতু খুব নরম হয় তাই এর থেকে বেশিক্ষণ মেরিনেট করার প্রয়োজন নেই, আর অবশ্যই নিজের স্বাদ অনুযায়ী এই মশলাতে ঝাল আর লবণটা ব্যবহার করবেন। অথেন্টিক ইলিশ পাতুরি সাধারণত কলাপাতায় তৈরি করা হয়, আর কলাপাতার সাইজ সর্বনিম্ন 20 সেন্টিমিটার/40 সেন্টিমিটার হতে হবে। পরিষ্কার শুকনো কলাপাতা চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে মিডিয়াম হিটে এভাবে একটু সেকে নিব। পুরোটা কলাপাতা সেকার সময় এমনিতে এরকম একটু তেলতেলে ভাব তৈরি হবে, আর কলাপাতাগুলো সেকা হয়ে গেলে এগুলোকে এবার একটু ঠান্ডা করে নিব। ইলিশ পাতুরি রান্নায় কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভারের জন্য 3টা আস্ত কাঁচামরিচ এভাবে মাঝখান থেকে ফেড়ে নিচ্ছি। এবার প্রতিটা কলাপাতায় প্রথমে সরিষা বাটার মশলাটা সামান্য করে দিয়ে তার ওপরে 1টা করে মাছ বসিয়ে দিতে হবে। ওপর দিয়ে আরও কিছুটা সরিষা বাটার মশলা দিয়ে 2 ফালি কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর এবার কলাপাতাটা ঠিক এইভাবে ফোল্ড করে নিতে হবে। আপনারা স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন, 1টা পাতা ওপাশ থেকে এনে তার উপরে এপাশের পাতাটা দিয়ে ঠিক তারপরে এভাবে ফোল্ড করব যাতে কলাপাতার কোনো মাথা বের না হয়ে থাকে। কলাপাতায় এভাবে মাছটাকে মোড়ানোর জন্য কিন্তু কোনো প্রকার ছেঁড়া ফাটা কলাপাতা ব্যবহার করা যাবে না। মাছটাকে কলাপাতায় মুড়িয়ে নেওয়ার পরে ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে সুতা দিয়ে চারপাশ থেকে বেঁধে দিব। বাঁধার ক্ষেত্রে একটু মোটা টাইপের সুতা ব্যবহার করাই ভালো, আর লাইলন, সিনথেটিক এ জাতীয় কোনো সুতা কিন্তু ব্যবহার করা যাবে না। একটা বিষয় লক্ষ্য করেছেন কি, কলাপাতাটা মোড়ানোর সময় কিন্তু ফেটে বা চিড়ে যায়নি। কলাপাতাটা সেকে নেওয়ার কারণ কিন্তু এটাই। কলাপাতা দিয়ে একইভাবে আরও 1টা মাছ ফোল্ড করা দেখিয়ে দিচ্ছি।
তবে হাতের কাছে কলা পাতা না থাকলে ঠিক একইভাবে লাউ পাতা কিংবা কুমড়ো পাতা দিয়ে মুড়িয়েও কিন্তু ইলিশ পাতুরি তৈরি করা যায়। সবগুলো মাছ মোড়ানো হয়ে গেলে এটাকে আর রেস্টে রাখার প্রয়োজন নেই, সরাসরি ভাজতে চলে যাব। চুলায় একটা ফ্ল্যাট পাত্র বসিয়ে তাতে এক টেবিল চামচ সরিষার তেল গরম করে নিয়ে একটা একটা করে কলা পাতায় মোড়ানো মাছগুলো বসিয়ে দিতে হবে। একটার ওপরে কিন্তু আর একটা বসানো যাবে না। পাত্রের ঢাকনা বন্ধ করে চুলার জালটা লোতে রেখে ইলিশ পাতুরিটা ভেজে নিব প্রতি পাশ 6 থেকে 7 মিনিট করে। এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই, ইলিশ মাছটা কিন্তু খুব অল্প সময়ে রান্না হয়ে যায়। 6 থেকে 7 মিনিট এক পাশ ভেজে নেওয়ার পরে অপর পাশ উল্টিয়ে ঢাকনা দিয়ে আবারও ভেজে নিব 6-7 মিনিট। তবে এর মধ্যে কিন্তু একবারের জন্য আমি ঢাকনাটা খুলিনি। এরই মধ্যে ইলিশ পাতুরিটা কিন্তু সুন্দর মতো রান্না হয়ে গেছে। চুলাটা বন্ধ করে তুলে নিচ্ছি অন্য একটি প্লেটে। এবার এটাকে একটু ঠান্ডা করে তারপর পরিবেশন করব। অথেন্টিক ইলিশ পাতুরি কিন্তু ভাপে দিয়ে বা স্টিম করে না, ঠিক এভাবে হালকা তেলে ভেজে রান্না করা হয়। তবে আমার চ্যানেলে কিন্তু ভাপা ইলিশ, সরিষা ইলিশ এগুলোর রেসিপিও রয়েছে। আশা করছি বাসায় এই অথেন্টিক ইলিশ পাতুরিটা অবশ্যই তৈরি করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে একটি লাইক দিবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয়। আজকে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।